আজ শুক্রবার বাইশে অগ্রায়ণ দু সালের নয় ডিসেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মিক্সড রিয়াকশানের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরেফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করি যাতে চন্দ্র রাশি মিন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই মানসিক আশঙ্কা আপনাদেরকে বিচলিত করতে পারে নিজের সাথে প্রতিজ্ঞা করুন ভালো দেখব ভালো খাবো ভালো পরবো ভালো বলবো ভালো শুনবো মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন তাহলে দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকতে চলেছে অর্থগতভাবে আজ যদি কোনো কোনো স্থানে টাকা করি আটকে থাকে সেগুলি ফেরত পেয়ে যাবেন যার কারণে আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি ঘটবে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে আর যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে আপনারা প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বিস্তার পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব কিন্তু করাতেই পারে তবে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টিও বজায় রাখার প্রয়োজন আছে গৃহবধূরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি আজ আপনাদের মিলতেই পারে মানুষজন যদি আপনার কাছে কোনো বিষয়ে মতামত চান তাহলে লজ্জা যেন পাবেন না মতামত দিন দেখবেন শেষমেশ আপনারাই প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন আজ আপনার কাছের কোনো মানুষজন অনিশ্চিত মেজাজে থাকবে হুটহাট করে রেগে যেতে পারেন মেজাজ খিটখিটে হতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এ বিষয়ে সাবধান থাকুন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের ছোটোখাটো ব্যাপারে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে আপনাদের ত্যাগ করা উচিত আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলতে চলেছি রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে বা দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে না পারলে সম্পর্কের অবনতি কিন্তু ঘটতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সজাগ থাকার প্রয়োজন আছে আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং রং শশু ক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন